তোমরা এখন যে ডিজাইনগুলো দেখছো এই ডিজাইনগুলো আমি করেছিলাম মোটামুটি দু হাজার আঠেরো সালে তো তারপর থেকে এই জিনিসগুলোকে সেভাবে মেনটেন করা হয়নি তাই ভাবলাম আজকে হাতে একটু সময় আছে এগুলোকে একটু মেনটেন করা যাক তো দেখতে পাচ্ছো এই রঙগুলো সাইড থেকে উঠে গেছে তো আজকে আমি এইগুলোর মধ্যে একটু রঙ দিয়ে বুলিয়ে দেবো যাতে এগুলো দেখতে আরও একটু ভালো লাগে তো চলো এগুলোকে একটু মেনটেন করে নেওয়া যাক যে কোনো জিনিস সবসময় মেনটেনের মধ্যে রাখতে হয় সেটা মানুষের ব্যবহার হোক বা হাতের কাজের জিনিস হোক আমি সবসময় চাই আমার নিজের বাড়িতে আমি যেখানে থাকি সেই জিনিসটা সবসময় যেন মধুময় এবং রঙিন হয়ে থাকুক আমি যখন বাইরে থেকে ক্লান্ত হয়ে ফিরব তখন আমি আমার বাড়ির দেওয়ালের পরিকাঠামো এবং মেঝের আলপনা দেখে যেন মুগ্ধ হয়ে থাকতে পারি প্রত্যেকটা মুহূর্ত আমি আমার কাজের যেন প্রশংসা পেতে পারি আমার নিজের মনের মধ্যে থেকে ব্যক্তিগতভাবে আমি অন্য কোনো ব্যক্তির প্রশংসা শুনতে পছন্দ করি না আমার যখন যেটা মনে হয় তখন আমি সেটা সেইভাবে ডিজাইন করে থাকি আমার এই নকশাগুলো দু সালে করা তারপর থেকে সময়ের অভাবে ঠিকঠাক করার সময় পাইনি ওই জন্যে আজকে এই সময়টা আমি বেছে নিয়েছি আর মেনটেন করছি আজ হঠাৎ কি মন গেল একটু মেনটেন করে দেখতে ইচ্ছা হলো তাই আর দেরি করলাম না হাতে যেহেতু রং ছিল তাই রাঙিয়ে তুললাম তুলির টানে বেশিক্ষণ সময় লাগেনি মোটামুটি তিরিশ মিনিটের মধ্যেই যেটুকু সময় ছিল রং দিয়ে রাঙিয়ে দিলাম যাতে একটু গোটা গোটা লাগে দেখতে আমার যে কোনো কাজ খারাপ হোক বা ভালো হোক মা সব সময় প্রশংসা করে আর বলে তোর কাজটা খুব ভালো হয়েছে এই প্রশংসাটা শুনতে আমার বেশ ভালো লাগে এই রকম তুলির টান আর ফেব্রিক নিয়ে বসে থাকতে ঘন্টার পর ঘন্টা আমার বেশ ভালো লাগে এইভাবে কিছুক্ষণ সময় কাটিয়ে সম্পূর্ণ কাজটা ফিনিশ করলাম আমার কাজ করার ফিনিশিংটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের ভিডিওই আজকের জন্যে বাই